গাজী মাজহারুল আনোয়ার প্রয়াত শ্রদ্ধাভাজন গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের কিংবদন্তির একজন সুরকার, গীতিকার, কাহিনীকার। একই সাথে তিনি ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক। তার প্রথম গান আকাশের হাতে আছে একরাশ নীল, এখনও সেই গান যখন বাজে আমাদের প্রত্যেকেরই মনোযোগ আকর্ষণ করে। মুক্তিযুদ্ধের সময় তার যে গান জয় বাংলা বাংলার জয়, একতারা তুই দেশের কথা বল, এ ধরনের অনেকগুলো গান, তিনি 20,000 গান রচনা করেছেন, অসংখ্য গান, অগণিত গান তিনি সুর করেছেন। এবং তার তিনটি গান বিবিসির সারা বাংলা 20টি গানের মধ্যে, বিবিসির জরিপে 20টি গানের মধ্যে তার তিনটি গানে স্থান পেয়েছে। তার প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক, যে আপনারা জানেন যে সেটি কেমন সাড়া জাগিয়েছিল, নান্টু ঘটক, তার সুর, তার চলচ্চিত্র, তার কাহিনী, এগুলোর মাধ্যমে তিনি যুগ যুগ ধরে, শতবর্ষ ধরে কিংবা আরও পরে যতদিন বাংলা গান থাকবে আমি মনে করি ততদিন তিনি বেঁচে থাকবেন। তিনি অকালে চলে গেছেন, তিনি অসুস্থ ছিলেন না, হঠাৎ হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে, আমাদের চলচ্চিত্র অঙ্গনকে অনেক সমৃদ্ধ করে যেতে পারতেন। তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন, 21 পদক লাভ করেছেন, একই সাথে তিনি 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। একজন মানুষ এত পুরস্কারে ভূষিত হওয়া সেটি খুব কম মানুষের জীবনেই ঘটে, যেটি কাজী মাজহারুল আনোয়ারের ক্ষেত্রে হয়েছে, কারণ তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। তার বিদায়াত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তাকে যেন বেহেশতে নসিব করেন।